السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه جيه درشة سرطة لتنا على حضرت شمتر شمت ترى بول ترجمة بشر مثلكم إنما أنا بشر مثلكم إر جي ترجمة تني قرتسن أي ترجمة شرطيك هويني جيه درشة سرطة أمرا ببنى شمائك আলা হজরতের বিভিন্ন ফজিলত বয়ান করতে মানুষকে শুনি যাতে আমরাও একমত হয়েছি যে আসলেই গত কয়েক শতাব্দীর মধ্যে ওনার মতো কেউ আসেননি বেমিসাল তেমন কেউ বলেন উম্মতের মধ্যে কোনো নজির নেই বেমিসাল না বে নজির আরেকজন সাল্লাম ফজল ফজিলত বয়ান করতেছেন চার বছর বয়সে উনি মুখ ডাকতে গিয়ে নুনু প্রদর্শন করেছেন মেয়েদেরকে

জাহির সুরতে বশরী মে তো মে তুম জয়াহির সুরতে বশরী মে তোমাদ হয়নি এখানে জাহির এই শব্দ কোথা থেকে আসল অনুবাদটা হল ইন্না মা আনা বসরুন আনা আমি বাসারুন আমি বাসার মিসলুকুম তোমাদের মতো অনুবাদ সিম্পল অনুবাদ আমি বসর তোমাদের মতো এখানে জাহির সুরতে বশরী জাহির সুরতে বশরী মে তু মে তুম জ্যসা হাহ তার মানে কি আল্লাহ রসুল সলিল্লাহিসাল্লাম আসল বসর বসর নন জাহির সুরতে সুরত মেতুম তুম জ্যসাহ এটার মতলব কি আল্লাহ রসুল বসার নন আল্লাহ রসুল সলিল্লাহিস্লামের বসরিয়তকেও স্বীকার করা হচ্ছে আমার এই অনুবাদ এটা উনি ওনার অনুবাদ করেছেন কিন্তু আমি যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং এই অনুবাদ সঠিক হয়নি অনুবাদটা সিম্পল অনুবাদ হবে ইনামা আনা মিসলুকুম আমি অবশ্যই ইনামা আনা মিসলুকুম আমি তোমাদের মতো বাসার এবং এরপরে ইউহা হকুম ইলাহু ওয়াহিদ এখানে জাহির সুরতে বী মে তো মে তুম জয়ু এখানে জাহির নাই আর সুরতে বাসারি মে এই অনুবাদ হয়নি বাংলা অনুবাদে এখানে আপনারা লক্ষ্য করুন উর্দু অনুবাদে এখানে কোনো ব্র্যাকেট নাই এখানে বহু যে আছে সেভাবেই দেওয়া আছে এ দেখুন তুম ফরমাও জাহির সুরতে বাসারি মে তো মে তুম জয়াহু কোনো ব্র্যাকেট নাই বাংলাতে সেখানে ব্র্যাকেট দিয়েছেন তার মানে হলো তারা বুঝতে পেরেছেন যে ওখানে যেভাবে দেওয়া আছে এইভাবে কোরআন শরীফের ওই অংশের অনুবাদ হয় না তো এখানে তারা দিয়েছেন আপনি বলুন প্রকাশ্য মানবীয় আকৃতিতে তো আমি তোমাদের মতো যে দশশ্রোতা লক্ষ্য করুন যদি আমরা ব্র্যাকেটটা বাদ দিই প্রকাশ্য মানবীয় আকৃতিতে তো তাইলে হবে আপনি বলুন আমি তোমাদের মতো তোমাদের মতো কি। আমি তোমাদের মতো যদি হলো আপনি বলুন কুল আমি তোমাদের মতো আনা মিসলুকুম আমি তোমাদের মতো বাসারুন কোথায় গেল আল্লাহ রসুল সাল আলাইহি আলি ওসাল্লাম ফজিলতে আমাদের কারো মতো নন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলি ওয়াসাল্লাম শাহান আজমতে আমাদের কারো মতো নন এখানে আমরা এর আগে দেখিয়েছি কোনো কোনো তফসির মতো আল্লাহ রব্বুল আলমিন কাভিরদেরকে উদ্দেশ্য করে বলেছেন আমার হাবিব তাদেরকে বলুন আনা বাসার তোমাদের মতো বিশেষ কারণে এর তো এই নয় যে আল্লাহ রসুল সাল আলহি আলী আসালাম বাসার নন আল্লাহ রসুল সাল আলহি আলী আসালাম অবশ্যই বাসার কিন্তু আমাদের মতন নন এখানে জিন্সের কথা বলা হয়েছে আমাদের মতন নন আল্লাহ রসুল সল্লাহ আলিহিউ আলী ওসাল্লাম বাসার এটা এখানে বোঝানো হয়েছে জিন্স হিসাবে তাদেরকে বলা হয়েছে এখানে প্রকাশ্য সুরতে বাসার বা প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো এটা নয় আল্লাহ রসুল সাল আলিহি আলি ওসাল্লাম বাসার তাদের মতো আনা বাশার স্লুকুম আমি বাসার তোমাদের মতো এটাই হলো অনুবাদ এরপরে কেউ তাফসিরে আসুন ওনার বিস্তারিত যা ইচ্ছা বলুন দলিল ভিত্তিক কিন্তু অনুবাদ জমা হিসাবে এটা সঠিক হয়নি আমি যতটুকু বুঝতে পেরেছি আমার একজন উস্তাদের সাথে আমি আলাপ করেছি ওলামাইকার আছেন আপনারা দেখতে পারেন কুরআন শরীফের অনুবাদে এখানে খেয়ানত হয়েছে এখানে এডিশন হয়েছে এখানে এডিশন হয়েছে এড করা হয়েছে এটাকে যদি এই উর্দুকে যদি আরবি করা হয় তাহলে কি হবে জাহির জাহিরান এখানে এটা আসে না আল্লাহ আলম আমরা শেষ করি আর বিভিন্ন পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ এই হযরতের অনুসারে যারা আছেন তারা মানুষকে লকপ দিতে পারেন এবং মানুষকে কাফির বানাতে পারেন যত সহজে এত সহজে মনে হয় ইসলামের ইতিহাসে আর পাওয়া যাবে না আর এই হজরত তিনি তার বিরুদ্ধে প্রতি যেই সব শব্দ ব্যবহার করেছেন তাও বে নজির কোনো বিষয়ে ইখতালাফ হতে পারে কোনো বিষয়ে ইখতালাফ হতে পারে ফেরও কিছু উসুল আছে একতলাফ করার কিছু উসুল আছে আমাদের ইমামদের মধ্যেও একতালাফ হয়েছে কিন্তু এখতালাফ করতে গিয়ে যে সব শব্দ ব্যবহার এখানে হয়েছে তা ইতিহাসের আগে নেই এবং একেবারে ইজমালি তাকফির। তক যারা আছেন সবাই মুরতাদ ওয়াহাবি যারা সবাই মুরতাদ এই ধরনের কথা আর কেউ বলেছেন নজরে পড়েনি এবং এই থেকে দেবন্দি সব মুরতাদ ওহাবি সব মোরতাদ আমি জানি তাদেরও অনেক আছেন যারা একসাথে একমত না বলেন না আর কি স্পষ্ট করে বলেন না কোনো কারণে এটা ঠিক নয় এটা খারিজ এইভাবে এইভাবে সবাইকে মুরতাদ ভা খারিজিৎ এটা সুনিয়ত নয় প্রিয়ত আমরা যখন আলোচনা করবো এলমি আলোচনা এলমি আলোচনা করবো যখন যেভাবে বাসাটা আসবে আমরা চেষ্টা করবো সেভাবে উত্তরটা দেওয়ার আমি যে কথা কয়েকদিন থেকে বলছি তাকে ফিরিদের সাথে কথা হবে বিদ্যমান পাইকারি তাক ফিরি ফতোয়ার ভিত্তিতে তাবিলি যখন করবেন তাইলে ইতিপূর্বে এত এত তাকফিরি ফতোয়া প্রসব করিয়াছিলেন কেন শেষ করি আর অনেক কথা হবে ইনশাআল্লাহ কিছু আমরা জানবো হাকিকত জানব সুনিয়ত সুনিয়তের ঠিকাদার কেউ নন সুনিয়তের ঠিকাদার কেউ নন সবাই সুনিয়তের কাছে সুনিয়তের পরিচয় জন্য সকলেই মুখাপেক্ষে মুখাপেক্ষি সুনিয়ত কারো কাছে মুখাপেক্ষি নয় সৈন ইমাম আজম আবি হানিফা রহমতুল্লাহ তাল আলহির বক্তব্য হল নুসল্লি খালফাকুল্লি বরিন ওয়াফরিন এবং হাদিস জওয়াদ সাল্লু খালফাকুল্লি বারিন ওয়া ফাজিরিন আমরা এই বিষয়ে আলোচনা আসব ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু